আমরা জানি মানুষ মানুষকে ত্রাণ দেয়, খাবার দিয়ে, পানীয় দিয়ে, ঔষধ দিয়ে ত্রাণ দেয়, তাই না? দুর্গত মানুষদেরকে গাজায় ত্রাণ হিসেবে কফিন দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? কফিন দেওয়া হচ্ছে, কাপড়ের কাপড়, কফিনে জাতীয় আইটেম দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, এই পরিমাণ মানুষ খুন হচ্ছে, এই পরিমাণ মানুষ নিহত হচ্ছে, যে প্রতি ঘরে ঘরেই মানুষ দু চারটা লাশ নিয়ে সাফার করছে, এই লাশটা দাফন করার মতো ব্যবস্থাপনাও নাই, পুরো সিস্টেম থুবড়ে পড়েছে। এই জন্য একটু খাবার দিলে সাথে একটা কফিনও দিতে হচ্ছে, যে তোমার বাসায় কেউ মরলে এটা দিয়া তুমি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করিও, এই কফিন এবং তার সংশ্লিষ্ট সরঞ্জাম দিতে হচ্ছে। এত কষ্ট, এত কষ্ট। সন্তান বাবাকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, মা সন্তানকে হারাচ্ছে, স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে, প্রতিনিয়ত ঘটছে। নৃশংসতার সকল ইতিহাস ছাড়িয়ে চলে যাচ্ছে। এরপরও তাদের মধ্যে আত্মহত্যার ঘটনা কি আপনারা খুব বেশি শুনতে পান, যে এই পরিস্থিতিতে তারা সহ্য না করতে পেরে কষ্টের চেয়ে আত্মহত্যা করেছে? তাদের চাইতে কষ্টে কি আমরা যারা আত্মহত্যা করতে দেখি আমাদের সমাজে, এই মানুষগুলোর মধ্যে কি তাদের চাইতে বেশি কষ্টে আছে বলে মনে হয় আপনার কাছে? নিঃসন্দেহে না। তাহলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নাই কেন, আমাদের মধ্যে বাড়ছে কেন? ওই যে পার্থক্য একটা জায়গাতেই পাবেন শুধুমাত্র, যে আল্লাহর প্রতি ইমান শক্তিশালী। ইমানদার কেন আত্মহত্যা করতে পারে না বলেন তো? এটার উত্তর হলো, ইমানদার বিশ্বাস করে, ইমানদার বিশ্বাস করে যে আমি আত্মহত্যা করে মারা গেলে তার জন্য আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে হবে। এটা ইমানদার জানে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি পৃথিবীতে নিজেকে নিজে শেষ করবে, আত্মহত্যা করবে কোনো কিছু দিয়ে, সেটা রশি দিয়ে হোক, ঝাঁপ দিয়ে হোক, ইঞ্জেকশন দিয়ে হোক, কোনো কিছু বিষ খেয়ে হোক, কোনো কিছু দিয়ে যদি সে নিজেকে নিজে হত্যা করে, আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে ওই জিনিসটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ ফাঁসিতে সে ঝুলতে থাকবে, ওই বিষের বিষ অনবরত তাকে খাওয়ানো হবে। কিন্তু পার্থক্য হবে, দুনিয়াতে তো মরে গেছে, সেখানে মরণটা আর আসবে না, শুধু কষ্টটাই হতে থাকবে। এমনকি পাহাড় থেকে কেউ যদি বা উঁচু দালান থেকে কেউ যদি ঝাঁপ দিয়ে পড়ে, তো কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে উঁচু জায়গা থেকে তাকে তুলে তুলে শুধু ফেলতে থাকা হবে, আঘাতপ্রাপ্ত হবে, ক্ষতবিক্ষত হবে, ব্যথা পাবে, কিন্তু মরণ আসবে না। কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে চিন্তা করে, সময়ত উপস্থিতি। ইমানদার জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীর কথা, এই জন্য ঋণে জর্জরিত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সব পাওনাদাররা চতুর্পাশ থেকে তাকে ঘিরে ধরেছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, সমাজে মুখ দেখাবার মতো অবস্থা নাই, অপমান অপদস্থ সহ্য করতে 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 শেষ হয়ে যাচ্ছে। এত কিছুর পরও ইমানদার আত্মহত্যা করতে পারে না, এই জন্য যে ইমানদার জানে আমি যে গ্লানি, যে কষ্ট, এটা থেকে বাঁচার জন্য যে পৃথিবী থেকে মরে গেলে আমি একটু রক্ষা পাই, এই রক্ষার জন্য যে আত্মহত্যা করবো, সে আত্মহত্যা করার পর তো তার চাইতে বড় বিপদ আমার সামনে অপেক্ষা করছে। আমি যদি আত্মহত্যার মাধ্যমে দুনিয়ার বিপদ থেকে রক্ষা পেয়ে আখেরাতে কোনো ভালো অবস্থার আশা করতাম, তাহলে ঠিক আছে, আমি আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট গ্লানি থেকে বেঁচে গেলাম, বাঁচার তো সুযোগ নেই, বরং আরো বড় করে, আরো বেশি করে, আরো কষ্ট করে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিশ্বাস ইমানদারের মধ্যে আছে, কোরআন হাদিসে যেহেতু বলা আছে, এই জন্য ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না। কোরআনে কারিমে এই কথাটাকে আল্লাহ তাআলা তাঁর ভাষায় বলেছেন এভাবে, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির এবং অবিশ্বাসী ছাড়া কোনো মুসলমান নিরাশ হতে পারে না।